শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আশীর্বাদে ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও হাজির হয়েছি তোমাদের গণিত বইয়ের 16তম অধ্যায় পরিমিতি নিয়ে। পরিমিতির আজকে 16.2-এর যে সর্বশেষ অংশটুকু আছে, সুষম বহুভুজ নিয়ে আলোচনা। তো আমরা সেটা নিয়ে দেখব, প্রথমে সূত্রটা দেখব, তারপর আমরা সুষম বহুভুজের যে গাণিতিক সমস্যা আছে অনুশীলনীতে সেটা আলোচনা করব। তো পাঠে যাওয়ার আগে প্রতিদিনকার মতো আজকেও তোমাদেরকে বলছি, আমার এই ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, তাহলে তোমাদের সাথে তোমাদের বন্ধুরাও উপকৃত হবে, তারাও আমার এই ভিডিও ক্লাসটি দেখতে পারবে। আসো, কথা না বাড়িয়ে আমরা আমাদের পাঠে আসি। সুষম বহুভুজ, হ্যাঁ, সুষম বহুভুজের ক্ষেত্রফল আমি ক্ষেত্রফল সূত্রটা লিখে রাখছি। তার আগে আমি একটু বলি যে সুষম বহুভুজ কি। যেমন আমরা বহুভুজ বলতে জানি, এ হলো আমার একটা ত্রিভুজ, হ্যাঁ, এটা মনে রাখবে। এমসি কি বলছে, বহুভুজের সর্বনিম্ন যেটা সেটা হলো কি, ত্রিভুজ, তিনটা বাহু। তারপরে হইতে পারে সেটা চতুর্ভুজ, রাইট, তারপরে হইতে পারে সেটা পঞ্চভুজ, 1, 2, 3, 4, 5, ঠিক আছে। তারপর হতে পারে সেটা ষড়ভুজ, 2, 3, 4, 5, 6, হতে পারে সেটা সপ্তভুজ, 1, 2, 3, 4, 5, 6, 7, হতে পারে সেটা অষ্টভুজ, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা হয়নি, 8, এই হলো আমার কি, অষ্টভুজ। তাহলে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষষ্ঠভুজ, সপ্তভুজ, অষ্টভুজ, এর মধ্যে আমরা এটা এবং এটা নিয়ে আলোচনা করেছি, আর বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আলোচনা শুরুতে আমি তোমাদের, এটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ আছে তোমাদের জন্য, খুব গুরুত্বপূর্ণ, কিন্তু বেশি যে দরকার হয় সেটা হলো, সুতরাং সুষম বহুভুজের এন সংখ্যক বাহু থাকলে, তা আমরা তো বহুভুজ বলতে চতুর্ভুজের উপরে যেগুলো আছে সেগুলোকে আমরা হিসেব করে নেই, তাহলে এন সংখ্যক যদি বাহু থাকে, আমি জানি সেটা পঞ্চভুজ, ষষ্ঠভুজ, সপ্তভুজ, অষ্টভুজ যা আছে, এন সংখ্যক যদি বাহু থাকে এবং সমান ক্ষেত্রফলের এন সংখ্যক সমদ্বিবাহু ত্রিভুজ থাকবে, যেহেতু সুষম, তার মানে সবগুলা বাহুর দৈর্ঘ্য কি সমান, তাহলে সুষম বহুভুজে এন সংখ্যক বাহু থাকলে সমান ক্ষেত্রফলের এন সংখ্যক সমদ্বিবাহু ত্রিভুজ থাকবে। সেক্ষেত্রে সমগ্র ত্রিভুজটির ক্ষেত্রফল হবে a² / 4 cot 180° / m। আমি আবারও বলছি, সমগ্র বহুভুজটির ক্ষেত্রফল হবে a² / 4 cot 180° / m, ক্লিয়ার? এখন তোমরা ভিডিওটা পজ করে সূত্রটা একটু লিখে নাও। আশা করি সূত্রটা তোমাদের লেখা হয়ে গেছে। এখন আমরা যাব অনুশীলনীর যে অঙ্কটা আছে, তোমরা 16.2টা খোলো, 16.2-এর অনুশীলনীর 13 নম্বর অঙ্কটা একটু দেখি আমরা। 13 নম্বর অঙ্ক, তাহলে 13 নম্বর অঙ্ক দেখি বলছে, একটা সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 1.5 মিটার। আমি আবারও বলছি, একটি সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব 1.5 মিটার হলে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমি শুরু থেকে যেটা বলছি যে পরিমিতিতে মূলত যে কাজটা সেগুলো তোমার একটা চিত্র দাঁড় করাইতে হবে, চিত্র দাঁড় করাইতে পারলে আমাদের জন্য অঙ্ক করতে খুব একটা অসুবিধা হবে না। তাহলে আসো যে সুষম অষ্টভুজ একটা আমরা আঁকি, 1, 2, 3, 4, 4, 5, 6, 7, 8, কয়টা আঁকলাম আমি এখানে, অষ্টভুজ, 8টা বাহু, কেমন কেন্দ্র কোথায় ধরলাম, এখানে হচ্ছে কেন্দ্র, এখান থেকে সবগুলা কৌণিক বিন্দুর দূরত্ব, এই 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, হ্যাঁ। তাহলে আমি মনে করলাম এটা ও, রাইট, এটা দিলাম এ বি সি ডি ই এফ জি এইচ। তাহলে আমার এখানে অষ্টভুজ কত, এ বি সি ডি ই এফ জি এইচ, এটা একটা কি,
অষ্টভুজ। তাহলে সুষম অষ্টভুজে যেটা বলেছে সেটা হলো আমাদের ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলছে। ক্ষেত্রফল নির্ণয় করার আগে আমরা একটা জিনিস দেখব, যেটা দেওয়া আছে কৌণিক বিন্দুর দূরত্ব। কি দেওয়া আছে? কৌণিক বিন্দুর দূরত্ব দেওয়া আছে। তাহলে আমরা ধরে নিলাম কৌণিক বিন্দুর দূরত্বটা, ধরে নিলাম না, এটা দেওয়া আছে 1.5 মিটার। তাহলে সবগুলাই হচ্ছে 1.5 মিটার। তাহলে এটা যদি 1.5 হয় এটাও হবে 1.5। এবং এখানে যে আটটা ত্রিভুজ আছে, খেয়াল করো কয়টা ত্রিভুজ? আটটা ত্রিভুজ। আমি জাস্ট একটা ত্রিভুজ ইন্ডিকেট করলাম, এ ও বি। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এই আটটা ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা একটু নির্ণয় করব। তাহলে লেখো, আমরা মনে করি এ বি সি ডি ই এফ জি এইচ সুষম অষ্টভুজের, সুষম অষ্টভুজের কেন্দ্র ও, হ্যাঁ, ও হতে কৌণিক বিন্দুর দূরত্ব কত কত? ও এ, ও বি, সবগুলো দূরত্বই সমান হবে। ও এ সমান, ও বি সমান, ও এ সমান, ও বি সমান, ও সি, ও ডি, ও ই, ও এফ, ও জি সমান, ও এইচ সমান 1.5 মিটার। তাহলে আমরা যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারলে আমরা অষ্টভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারব। তাহলে এখন দেখো, অষ্টভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমার কি দেওয়া আছে? শুধু দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, জাস্ট একটা ত্রিভুজ এ ও বি। আমি একটা ত্রিভুজ ইন্ডিকেট যেটা করেছি সেটা একটু দেখি, খেয়াল করো এ ও বি, এখানে দেওয়া আছে 1.5, এখানে দেওয়া আছে 1.5, আর কিচ্ছু নাই। তাহলে আমরা এতগুলো ত্রিভুজের সূত্র জানলাম, কিন্তু সেখানে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা কিন্তু ক্ষেত্রফলটা বের করতে পারছি না। তাহলে কি দেওয়া আছে? একটা সূত্র দেন, আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে বা যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে থিটা, তাহলে অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে আমরা সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবো। যেহেতু এখানে থিটার মানটা নাই, থিটার মানটা নাই, আমাকে থিটার মানটা বের করতে হবে, রাইট? তাহলে আমরা থিটার মানটা কিভাবে বের করবো? তাহলে আমরা এখানে একটু দেখো তো, ও কেন্দ্র, এখানে টোটাল কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো? 360 ডিগ্রি। কত ডিগ্রি? 360 ডিগ্রি। তাহলে কয়টা কোণ? আটটা কোণ। তাহলে 360 ডিগ্রি যদি আমি 8 দ্বারা ভাগ করি তাহলে আমরা থিটার মানটা পেয়ে যাও। তাহলে এখানে লেখো, সুতরাং আমরা যে কোনো একটা কোণের মান বের করি, কোণ এ ও বি সমান 360 ডিগ্রি/8। তাহলে ভাগ করো 4 আটা 32, 5 আটা 40, কত ডিগ্রি বেড়েছে? 45 ডিগ্রি। তাহলে আমি এই যে থিটার মানটা পেয়ে গেলাম, কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে সুতরাং ত্রিভুজ ক্ষেত্র এ ও বি সমান আমরা যেটা জানি, 1/2 ওএ ইন্টু ওবি ইন্টু সাইন 45 ডিগ্রি, 1.5 1.5 sin 45 ডিগ্রির মান কত? সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে এখানে কত হয়? 1.5 1.5 গুণ করো, 1.5 ইন্টু 1.5/√2, তাহলে আমার কত হয়? 202.25 ইন্টু 2√2। কার ক্ষেত্রফল হয়ে গেল? ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল 2.25 2.25/√2। তাহলে এটা যখন আমি ক্ষেত্রফলটা পাইলাম, তাহলে এবার আমরা টোটাল সম যে সুষম বাহু বা সুষম অষ্টভুজের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো। তাহলে সুতরাং ও এ বি সি ডি ই এফ জি এস
অষ্টভুজের ক্ষেত্রফল, এইট ইন্টু ত্রিভুজ ক্ষেত্র এ, সবগুলো তো ক্ষেত্র সমান, তাহলে ইন্টু 2.25 ডিভাইডেড বাই 2√2। এখন তুমি অ্যান্সারটা এখান থেকে সরাসরি লেখা যাবে কত হয়, 6.36 বর্গ মিটার। আশা করি এই অঙ্কটাতে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না, ক্লিয়ার? অঙ্কটা এখন একটু ভিডিওটা পজ করে অঙ্কটা তুলে নাও। আশা করি অঙ্কটা তোলা হয়ে গেছে, তো এখানে আর তেমন কিছু নাই, অঙ্ক আমাদের মোটামুটি সবগুলা দেখানো হয়ে গেছে, একটা সৃজনশীল আছে বাকি, সেই সৃজনশীলটা আমরা একটু করে দিচ্ছি। এখন দেখো কত নাম্বার, 14 নাম্বার সৃজনশীল প্রশ্ন, 14। তাহলে 14 নাম্বার সৃজনশীল প্রশ্ন কি বলছে একটু খেয়াল করো, একটি সৃজনশীল প্রশ্নটা হচ্ছে, প্রশ্নটা একটু দেখো, আয়তাকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য 150 মিটার, প্রস্থ 100 মিটার, বাগানটিকে পরিচর্যা করার জন্য ঠিক মাস দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর একটি রাস্তা আছে। আমরা চিত্রটা একটু দেখো, একটা আয়তাকার ফুলের বাগান, খেয়াল করো এটা কি একটা আয়তাকার ফুলের বাগান, হ্যাঁ একটা কি বাগান, আয়তাকার ফুলের বাগান। তাহলে আয়তাকার ফুলের বাগানের দৈর্ঘ্য কত, 150 মিটার, হ্যাঁ প্রস্থ কত, 100 মিটার, প্রস্থ হচ্ছে 100 মিটার। এবার দৈর্ঘ্য বরাবর 3 মিটার চওড়া একটা রাস্তা আছে, প্রস্থ বরাবর 3 মিটার চওড়া একটি কি আছে, রাস্তা আছে, কেমন? আমি যদি এগুলো একটু মুছে দিই, এই যে চিত্রটা আমার হয়ে গেল, কেমন 3 মিটার চওড়া একটি রাস্তা আছে, তাহলে এটার এই চওড়া রাস্তাটা কত মিটার, 3 মিটার, কত মিটার, 3 মিটার, কত মিটার, 3 মিটার, কত, 3 মিটার, ঠিক আছে। তাহলে একটা আয়তাকার বাগান, হ্যাঁ একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 150 মিটার, প্রস্থ হলো 100 মিটার, এবং দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর 3 মিটার চওড়া একটি রাস্তা আছে, এই ছিল আমাদের উদ্দীপক। এবার ক নাম্বারে যেটা বলেছে দেখো, উপরের তথ্যের সাহায্যে সংক্ষিপ্ত বর্ণনা দাও, তাহলে যেহেতু ক নাম্বার প্রশ্নটার সলিউশনটা আমরা আসি ক, উপরের তথ্য অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা, যেহেতু বর্ণনা দিতে বলছি আমাদের চিত্র রাখা হয়েছে, এখন বর্ণনা দেওয়ার জন্য আমরা একটু চতুর্ভুজ থাকি, এ বি সি ডি, ঠিক আছে এটা আয়তাকার ক্ষেত্রের নাম দিলাম, এ বি সি ডি একটা আয়তাকার ক্ষেত্র, তাহলে এখানে লিখবা মনে করি চিত্রে এ বি সি ডি একটি আয়তাকার ফুল বাগানের দৈর্ঘ্য, আয়তাকার ফুল বাগানের দৈর্ঘ্য কত, এ বি অথবা সি ডি, তোমরা যেটাই দাও না কেন আমরা এক্ষেত্রে লিখতে পারবো এ বি সমান 150 মিটার ও প্রস্থ কত দিলাম, বি সি সমান 100 মিটার। আর কি দেওয়া আছে, এই যে আয়তাকার ফুল বাগানটা আছে তার ঠিক মাঝখান বরাবর দৈর্ঘ্য এবং প্রস্থ, মাঝখানে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর 3 মিটার চওড়া একটি রাস্তা আছে, তাহলে এ বি সি ডি আয়তাকার ফুল বাগানের এ বি সি ডি আয়তাকার ফুল বাগানের, তাহলে আয়তাকার ফুল বাগানের ঠিক মাঝ দিয়ে, ঠিক মাঝ দিয়ে
তিন মিটার চওড়া একটি কি আছে রাস্তা আছে। কেমন, এ আমাদের মোটামুটি সংক্ষিপ্ত বর্ণনা হয়ে গেছে। তাহলে অঙ্কটা আশা করি তোমাদের বুঝা গেছে। অঙ্কটা পোজ করে অঙ্কটা একটু করে নাও। আশা করি অঙ্কটা করে ফেলেছ। আমরা এখন খ নাম্বার অঙ্কটাতে যাব। খ নাম্বার অঙ্কটা কি বলছে একটু খেয়াল করো। খ কত, খ খ বলছে যে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় কর। যে রাস্তার ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করব, কার ক্ষেত্রফল, রাস্তা টোটালি যে রাস্তাটা ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা কিভাবে রাস্তার ক্ষেত্রফলটা পাই একটু খেয়াল করো। দেওয়া আছে এখানে, আর এবিসিডির দরকার নাই। হ্যাঁ, এবিসিডি দিলেও কোনো সমস্যা নাই, না দিলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। আর যদি বলতে না স্যার আমি দিব, দিতে পারো। তাহলে লেখো, দেওয়া আছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য 150 মিটার, প্রস্থ 150 মিটার। তাহলে দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে 150 মিটার, প্রস্থ দেওয়া আছে 100 মিটার। তাহলে ফুলবাগানের মানে টোটাল যে রাস্তার ক্ষেত্রফলটা আমরা পাবো, কার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল যেটা পাবো পুরাটা দৈর্ঘ্য থেকে, পুরাটা ক্ষেত্রফল থেকে যদি আমরা এই ক্ষেত্রফল অংশটুকু বাদ দিই, মানে রাস্তা বাদে যেটা আছে, ঠিক আছে, এই ক্ষেত্রফল যদি আমরা কি দেই বাদ দিয়ে দেই, তাহলে আমি কার ক্ষেত্রফল পাব, রাস্তার ক্ষেত্রফল পাব। তাহলে সুতরাং বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ মিটার, তাহলে গুণ করো এত বর্গ মিটার, ঠিক আছে, 15,000 বর্গ মিটার। এবার আমরা দেখবো রাস্তা বাদে, মানে কি বলে এটাকে, যে রাস্তা আছে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত। হ্যাঁ, তাহলে দেখো রাস্তা বাগানে, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, সুতরাং রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য, তাহলে বাগানের দৈর্ঘ্য ছিল কত 150, থেকে বাদ যাবে কতটুকু 3 মিটার, 3 মিটার, তাহলে 147 মিটার। এটা পেলাম কত আমি, রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। এবং রাস্তা বাদে বাগানের প্রস্থ সমান 100 বিয়োগ, একই রকম ভাবে দেখো তো প্রস্থটা, দেখো তো একটু প্রস্থ কত মিটার বাদ গেছে, এ 3 মিটার বাদ, তাহলে 100 বিয়োগ 3 ইকুয়াল টু 97 মিটার। তাহলে রাস্তা বাদে, যদি রাস্তাটা আমি বাদ দিই, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফলটা নির্ণয় করো, সুতরাং রাস্তা বাদে একদম সহজ একটা অঙ্ক, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল 147 × 97 বর্গ মিটার। তাহলে দুটোটাকে যদি আমরা গুণ করি হবে 259 বর্গ মিটার। তাহলে খেয়াল করো, বাগানের ক্ষেত্রফল পাইলাম 15,000, রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল পাইলাম 14,259। এবার দুটোটা বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে আমরা রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাবো। তাহলে সুতরাং রাস্তার ক্ষেত্রফল 15,000 - 14,259 বর্গ মিটার,
তাহলে বিয়োগ করলে হবে আমার এক চার সাত, 741 বর্গ মিটার, বর্গ মিটার অ্যান্সার। আশা করি খ নম্বর অঙ্কটাতে তোমাদের কোনো সমস্যা থাকবে না বা সমস্যা নাই, ঠিক আছে। এখন আমরা গ নাম্বার অঙ্কটা একটু দেখব, ভিডিওটা পজ করো, পজ করে অঙ্কটা একটু তুলে নাও। গ নাম্বার প্রশ্নটা কি বলছে একটু দেখো, গ গ নাম্বার প্রশ্নটা বলছে রাস্তাটি পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 12.5 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট কয়টি ইটের প্রয়োজন। মানে এখন এই রাস্তাটা পাকা করবে, পাকা করতে হলে আমার একটা ইট, এটা কি একটা ইট, হ্যাঁ সে ধরে নিলাম আমরা এটা একটা ইট, তাহলে এই যে ইট, ইটের দৈর্ঘ্য দিছে এবং প্রস্থ দিয়ে দিছে, ঠিক আছে। এটা দৈর্ঘ্য দিছে কত, দৈর্ঘ্য দিছে 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার, এবং প্রস্থ দিছে 12.5 সেন্টিমিটার। এরকম এই যে 25 সেন্টিমিটার, 12.5 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং প্রস্থ বিশিষ্ট একটা ইটের যদি দৈর্ঘ্য এবং প্রস্থ এরকম থাকে, তাহলে তার এটা দিয়ে ইট তৈরি করতে কয়টা ইট দরকার। তাহলে আমাকে আগে ইটের ক্ষেত্রফলটা বের করতে হবে নাকি, তাহলে আমরা ইটের ক্ষেত্রফলটা বের করব। তাহলে এখানে একটু লিখবো আমরা, খ হতে পায়, খ হতে পায় আগে রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল 741 বর্গ মিটার। তাহলে দেওয়া আছে ইটের দৈর্ঘ্য, মানে একটি ইটের দৈর্ঘ্য, কয়টি ইটের, একটি ইটের দৈর্ঘ্য সমান 25 সেন্টিমিটার, যেহেতু আমার এটা মিটারে আছে আমি এগুলাকে মিটার নিয়ে যাব, 25/100 মিটার ইকুয়াল টু 0.25 মিটার, এবং প্রস্থ সমান 12.5 সেন্টিমিটার, 12.5/100 মিটার, দেওয়ার পর 0.125 মিটার। এখন ইটের ক্ষেত্রফলটা বের করো, ঠিক আছে, ইটের ক্ষেত্রফল, সুতরাং ইটের ক্ষেত্রফল তার দৈর্ঘ্য কত, 0.25 ইন্টু প্রস্থ কত, 0.125 বর্গ মিটার। তাহলে তোমরা গুণ করো, গুণ করলে কত হয়, 0.025 বর্গ মিটার। তাহলে একটা ইটের ক্ষেত্রফল পাইলাম আমি কত, 0.03125। তাহলে এত বর্গ মিটার রাস্তা করতে ইট লাগে কয়টি, একটি। তাহলে এক বর্গ মিটারে কত আর এত বর্গ মিটারে কত, তোমার 741 কে যদি আমি এই সংখ্যাটা দিয়ে ভাগ দেই, যতটি যত বের হবে সেটাই হলো আমার কি সংখ্যা, ইটের সংখ্যা। তাহলে দেখো, সুতরাং ইট লাগবে, ঐকিক নিয়মে করলেও করা যাবে, এখন ঐকিক নিয়মে করার দরকার নেই। তাহলে ইটের প্রয়োজন সমান কত, 741/0.03125t। তাহলে যদি আমরা ভাগ দিই, ভাগ দিলে আমার উত্তর আসবে 23 71 2, তার মানে 23,712 ইট লাগবে, দিস ইজ অ্যান্সার। আশা করি এই অঙ্কটাতে আর তোমাদের কোনো সমস্যা
নাই ভিডিওটা পোস্ট করো, পোস্ট করে তোমরা নিজেরা একটু করে ফেলো। আশা করি তোমাদের অঙ্কটা তোলা হয়ে গেছে। এখন তোমাদের বইয়ে 16 নাম্বার অঙ্কে কিছু চিত্র দেওয়া আছে, বলো যে এগুলা ক্ষেত্রফলটা নির্ণয় করো। তো এই অঙ্কগুলা আমি সমাধান করে দিচ্ছি না, তোমরা নিজেরা একটু বাসায় নিজেরা প্র্যাকটিস করো, যেহেতু আলোচনা আমাদের সবগুলো হয়ে গেছে, নিজেরা প্র্যাকটিস করো। আশা করি তোমরা সেই অঙ্কগুলো পারবা। তো তোমাদের বাড়ির কাজ দিলাম আজকে, বাড়ির কাজ নিয়ম যে বাড়ির কাজ আমাদের বাড়ির কাজ 16.2 এর 16 নং সমাধান করবে। কেমন? তো সবাই ভালো থাকবে, বাসা থেকে একেবারে বের হবে না। আমি আবারও বলছি, আমার এই ভিডিও ক্লাসটিকে তোমরা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যাতে করে তোমাদের সাথে সাথে তোমাদের বন্ধুদেরও